আজকে আমি তৈরি করেছি মজাদার চিকেন বল আর এই চিকেন বল আমি চেষ্টা করেছি আমাদের খুবই জনপ্রিয় সিপিএ স্টাইলের চিকেন বলের মতো তৈরি করে নিতে সিপিএ স্টাইলের চিকেন বল ছোট বড় সকলেরই খুব পছন্দ এবং জনপ্রিয় বটে সেই চিকেন বলই আজকে আমি ঘরে তৈরি করেছি খুবই কম ইনগ্রেডিয়েন্টে চলুন দেখে নিচ্ছি এই সিপির চিকেন বল তৈরি করতে আমাদের কি কি লাগছে এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন কিমা এখানে আমি হাড়ছাড়া মুরগির মাংস ব্লেন্ড করে নিয়েছি আর সেক্ষেত্রে মুরগির বুকের মাংসটা আমি ইউজ করেছি এখানে নিয়েছি 3 টুকরো পরিমাণ পাউরুটি পাউরুটিগুলোকে আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছি সেই সাথে এখানে আছে আধা চা চামচ করে আদা এবং রসুন বাটা সামান্য ধনিয়া পাতা 4-5টি কেটে নেওয়া কাঁচা মরিচ এবং 2টি শুকনো মরিচ 1 চা চামচের মতো লবণ আধা চা চামচ টেস্টিং সল্ট 1 চা চামচ টমেটো কেচাপ 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এবং 1 চা চামচ সয়া সস নিয়ে নিচ্ছি একটা গ্রাইন্ডার এখানে এই গ্রাইন্ডারে আমি পাউরুটিগুলোর পানি এভাবে স্কুইজ করে ফেলে নিচ্ছি এবং গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আর এখানে পাউরুটিগুলোর কিন্তু আমি শক্ত পার্ট বা ব্রাউন পার্ট যেটা থাকে সেটা আমি ফেলে নিয়েছিলাম যেহেতু আমার চিকেন অলরেডি কিমা করে নেওয়া আছে তাই গ্রাইন্ডারে আমি চিকেন দিচ্ছি না কিন্তু যদি আপনার চিকেনটা কিমা করা না থাকে তাহলে এখানেই পাউরুটির সাথে চিকেনটাও অ্যাড করে নেবেন পাউরুটিগুলোকে গ্রাইন্ডারে দিয়ে এবারে অ্যাড করে নিচ্ছি সেই ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি এবং শুকনো মরিচ কুচি পাউরুটির সাথে মরিচ এবং ধনিয়া পাতাগুলোকে আমি খুব ভালো করে গ্রাইন্ড করে পেস্ট করে নিচ্ছি গ্রাইন্ডারের ঢাকনা ঢেকে দিচ্ছি এবং ফিরে আসছি এটা গ্রাইন্ড করে নিয়ে ব্লেন্ড করে নেওয়া পাউরুটি এবং মরিচ আমি এখানে মিশিয়ে দিচ্ছি চিকেন কিমার সাথে একটা চামচ দিয়ে এগুলোকে আমি অ্যাড করে নিচ্ছি সেই সাথে এখানে চিকেনের সাথে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা সয়া সস কালো গোলমরিচের গুঁড়ো টেস্টিং সল্ট স্বাদমতো লবণ এবং টমেটো কেচাপ সব কিছুকে এবার আমি খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি মাখানোর সময় এটাকে একটু স্টিকি মনে হলেও টেনশন করার কোনো কারণ নেই কারণ এটা একটু ফ্রিজে রাখলেই অনেকটাই জমাট বেঁধে যাবে আর এখানে লবণের পরিমাণটা কিন্তু আপনারা একটু সাবধানে দিবেন কারণ আমি যে কেচাপ এবং সয়া সস ব্যবহার করেছি এতে অনেকটাই লবণ থাকে মেশানো হয়ে গেলে এবার এটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি ফ্রিজে মাত্র 30 মিনিটের জন্য ফিরে আসলাম 30 মিনিট পরে এবারে আমি আমার দুই তালুতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি এতে বলগুলো বানাতে খুব সুবিধা হবে এরপরে চিকেনের ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট চিকেন বল বানিয়ে নিচ্ছি চিকেনের বলগুলোকে আমি একটা প্লেটে রেখে নিচ্ছি ঠিক একইভাবে বাকি বলগুলো তৈরি করে নিচ্ছি আর হাতে চিকেনগুলো লেগে গেলে সাথে সাথে একটু তেল আবার ব্রাশ করে বলগুলো বানিয়ে নিয়েছি চিকেনের বলগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছে এগুলো সিদ্ধ করে নিতে আর এই 1 কাপ পরিমাণ চিকেন কিমা আমার এতগুলো বল তৈরি হয়ে গিয়েছে পর্যাপ্ত পরিমাণ পানি একটা প্যানে নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি পানিগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে আসলে এবারে দিয়ে দিচ্ছি সেই চিকেন বলগুলো আর এ সময় কিন্তু চুলার আঁচটা একদম হাইতে রেখে নিয়েছি এবারে এই চিকেনের বলগুলোকে আমি 4-5 মিনিট ধরে একটু রান্না করে নিব চিকেনের বলগুলো যখন ভেসে উঠবে তখনই বোঝা যাবে এই চিকেনের বলগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে মাঝে একবার এগুলোকে আমি নেড়ে দিয়েছি আর বোঝাই যাচ্ছে এই বলগুলো সিদ্ধ হয়ে ভেসে উঠেছে তাই এই গরম পানি থেকে বলগুলোকে ছেঁকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি একটা কিচেন টাওয়ালের উপরে এগুলোকে রেখে নিচ্ছি যাতে এক্সট্রা পানিগুলো শুষে নেয়
এবারে এই কিচেন টাওয়েল দিয়ে এই পানিগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নেব এবং এই চিকেন বলগুলোকে একদম ঠান্ডা করে নিচ্ছি। আপনারা যদি চিকেন বলগুলোকে ফ্রিজে প্রিজার্ভ করে রাখতে চান তাহলে এই চিকেন বলগুলোকে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে রেখে নিতে পারেন। যখন মন চাইবে তখন বের করে শুধু হালকা তেলে ভেজে নিলেই হবে। চলে যাচ্ছি এবার চিকেন বলগুলোকে ভেজে নিতে। একটি ফ্রাইং প্যানে গরম করে নিচ্ছি কিছুটা তেল। তেল গরম হলে এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়া চিকেন বলগুলো। আর এই সময় চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে হাইতে রেখে নিয়েছি। আমি সবগুলো চিকেন বল একসাথে দিয়ে দিয়েছি। বলগুলোকে আমি একবার আলতো হাতে নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে বলগুলোর সব সাইড আমি হালকা সোনালি রং করে ভেজে নিব। আর এতে 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগবে না, কারণ এই বলগুলো আমার অলরেডি রান্না হওয়া বা সিদ্ধ হওয়াই আছে। হালকা একটা সোনালি রং চলে আসলেই এগুলোকে উঠিয়ে নিব। আর এই হালকা কালারটা চলে আসলেই একদম দেখা যাবে সিপিএ স্টাইলের চিকেন বলের মতোই। চিকেন বলগুলোতে কালার চলে এসেছে, তাই একটা স্ট্রেনার দিয়ে তেল ছেঁকে এগুলোকে একটা কিচেন টাওয়েলের উপরে আমি উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার সিপিএ স্টাইলের চিকেন বল। খুব কম সময়ে এবং মাত্র কয়েকটি ইনগ্রিডিয়েন্টই আমি কিন্তু তৈরি করে ফেললাম মজাদার এই চিকেন বল। একদম দোকানের স্টাইলের মতো আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটি কাঠি। এই কাঠিগুলোতে আমি চিকেন বলগুলো এভাবে গেঁথে নিচ্ছি। এক একটা কাঠিতে আমি 4 থেকে 5টা করে বল গেঁথে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার সিপিএ স্টাইলের চিকেন বল। একটা বল আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। ভিতরটা খুবই জুসি হয়েছিল এবং খুব সুন্দরভাবে সুসিদ্ধও হয়েছে। এটাকে আপনারা সার্ভ করে নিতে পারেন যে কোনো কেচাপের সাথে। করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করবো আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। চিকেন দিয়ে তৈরি আরও অনেক মজাদার স্ন্যাক্সের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।